নমস্কার, ওয়েলকাম টু ফ্রাই অ্যান্ড কারি কিচেন। গরমে একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে আমাদের ভালো লাগছে না, তাই একটু মুখের টেস্ট বদলানোর জন্যে আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি হতে পারে। রেসিপিটা ফুলকপি দিয়ে, আর রেসিপিটার নাম হলো যে ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা। তার জন্য আমি এখানে ভালো করে ফুলকপি কিনে এনে তাদের ভালো করে পিছনের সবুজ রঙের ডাঁটাগুলোকে কেটে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এছাড়া আমার লাগছে আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি বলছি। আমার এখানে লাগছে, আমি এখানে পেঁয়াজ বাটা করে রেখেছি, সেটা হচ্ছে 1 থেকে 1.5টা মতো পেঁয়াজ বেটে রেখে দিয়েছি। আর আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। এখন গরমকালে আপনারা মটরশুঁটি বাজারে পাবেন না, যদি পান তো ভালো দিতে পারেন। আমি ফ্রোজেন মটরশুঁটি রেখেছি একটা ছোটো বোলের 1 বোল। আর এখানে আমি 10 থেকে 12টা মতো কাজু বাদামকে ভেঙে টুকরো করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর লাগছে আমার নারকেলের দুধ, আর লাগছে টক দই, সেটা আমি ভালো করে ফেটিয়ে নেবো রান্নাতে অ্যাড করার আগে। এছাড়া আমি কিছু পেঁয়াজ কুচানো রেখেছি, সেটাকে আমি বেরেস্তা তৈরি করব। এছাড়া আমি 1.5 ইঞ্চি মতো আদা টুকরো রেখেছি, 7টা মতো রসুনের কোয়া রেখেছি, আর 3টে গ্রিন চিলি রেখেছি। এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। এছাড়া গোটা গরম মশলা লাগছে আমার, আমি নিয়েছি 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 5টা গোলমরিচ, আর 2টো শুকনো লঙ্কা, এছাড়া নিয়েছি 2টো তেজপাতা। চলুন এবার আমরা প্রথমে গ্যাস অন করে কড়াইতে জল বসিয়ে ফুলকপিটা একটু ভাপাতে দিয়ে দিই। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম, এবং জল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার এতে ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেবো ভাপানোর জন্যে। আচ্ছা, আমি ফুলকপিগুলো কড়ার গরম জলে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফুলকপিটা পুরোপুরি একদম সেদ্ধ করব না, অল্প একটু জাস্ট গরম জলে ভাপিয়ে নিয়েই তুলে নেব। তাই জন্য আমি এটাকে প্রায় 5 মিনিটস মতো গরম জলের মধ্যে দিয়ে রাখছি। আমি এবার মিক্সিং জারে আদার কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা নিয়ে নিয়েছি পেস্ট তৈরি করার জন্য। এতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে পেস্টটা বানাবো। আমি এতে 2 টেবিল চামচ মতো জল দিয়েছি, দিয়ে আমি পেস্টটা তৈরি করছি। আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার এগুলোকে কড়া থেকে জল থেকে তুলে নেব। জল ঝরিয়ে সমস্ত ফুলকপিগুলো আমি একটা আলাদা বোলেতে তুলে নিচ্ছি। আমি গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার আমি এই তেলটাতে প্রথমে আমি সমস্ত ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। খুব লাল লাল করে ফুলকপিগুলো আমি ভাজবো না, কেননা যেহেতু এটা ফুলকপি রোস্ট বা কোরমা একটু হোয়াইট কালারের দেখতে হয়, সেই জন্য খুব লাল করে এগুলো আমি ভাজবো না। দেখুন ফুলকপিগুলো ব্রাউন হতে শুরু করেছে, এবার আমি তুলে নেব, বেশি আমি ফ্রাই করব না। এবার আমি এই তেলেতেই বেরেস্তাটা করে নেবো, তাই জন্য কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না এটা লাইট ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করব। গ্যাসটাকে হাই করে দিয়ে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াতে থাকবো। পেঁয়াজের কুচিগুলো দেখুন আস্তে আস্তে এটা ব্রাউন হতে শুরু করেছে। আমি বেরেস্তা করার জন্য ভালো করে লাল লাল করে ভাজবো, ভেজে তারপরে পেঁয়াজ ভাজাটাকে তুলবো। দেখুন আমার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, মানে আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নেব। বেরেস্তা তৈরি করে আমি কড়া থেকে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের সঙ্গেই আরও কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করব। আমি পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে এর সঙ্গে একটু ঘি মিশিয়েও করতে পারেন, অথবা শুধু ঘিতেও করতে পারেন। তেলটাকে একটু গরম করে নিচ্ছি, গরমই ছিল আর একটু গরম করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এতে গোটা গরম মশলাগুলো ফোড়ন হিসাবে দিয়ে দেব, যেমন তেজপাতা, গোটা শুকনো লঙ্কা,
ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ এগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে নেবো, যাতে এগুলোর গন্ধগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। এবার আমি এতে পেঁয়াজ বাটাটা অ্যাড করব। হালকা একটু নাড়াচাড়া করার পর আমি এতে পেঁয়াজ বাটাটা অ্যাড করছি। ভালো করে পেঁয়াজ বাটাটাকে নাড়তে থাকবো, যতক্ষণ না পেঁয়াজের রংটা লাল হয়ে আসছে ততক্ষণ ভালো করে একে নাড়ে ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা ভালোভাবে এখানে ফ্রাই হয়ে গেছে, আস্তে আস্তে পেঁয়াজের রংটা ব্রাউন হতে শুরু করে দিয়েছে। আমি এর সঙ্গে এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখানে এবার অ্যাড করবো এবং ভালোভাবে মেশাবো। এবার আমি এটাকে ভালোভাবে এর সঙ্গে মেশাবো এবং নাড়তে থাকবো রসুন আর আদারও, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালো করে কষাতে থাকবে। দেখুন আপনারা, আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করব। নুনটা আমি কমই অ্যাড করব, কারণ আমি যখন ফুলকপিটা ভাপিয়েছিলাম আমি এতে নুন অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন অ্যাড করবেন। এবার ভালো করে নুনটা মশলার সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি ফেটানো টক দইটা অ্যাড করবো এতে। দইটা কিন্তু আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটানো টক দইটা দিয়ে ভালো করে এটা মেশাতে থাকবো এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই রাখবেন। ভালো করে মেশাবো যাতে না দইটা নিচে বসে যায়। আপনারাও ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দইটা মেশাতে থাকবেন। আমি ভালো করে দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটুখানি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করব। অ্যাকচুয়ালি সাদা হলে সেটা অনেকেই পছন্দ করে না, আমি তো স্পেশালি একদম সাদা খাবার খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি অল্প করে কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এটা নাও অ্যাড করতে পারেন, এটা দেখতে সুন্দর হবে বলে, রঙটা গোল্ডেন ব্রাউন দেখতে লাগবে বলে আমি এটা অ্যাড করেছি। আমি এখানে 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করছি। আমি এখানে 1/2 টিস্পুন মতো আরও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো অ্যাড করলাম। টোটাল 1.5 টিস্পুন আমি কাশ্মীরি লঙ্কাগুঁড়ো অ্যাড করে ভালো করে কষাতে থাকছি। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এতে স্বাদের জন্য, যাতে টক দই দিয়েছে ব্যালেন্স হয় স্বাদটা আসলে, সেই জন্য আমি একটু চিনি অ্যাড করছি। আপনারা চাইলে চিনিটা নাও অ্যাড করতে পারেন। আমি 2 টিস্পুন চিনি এখানে অ্যাড করলাম। চিনিটা আর একটা কারণে অ্যাড করেছি, ফুলকপির রোস্ট বা কোরমা একটু অল্প অল্প মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তাতে ভালো লাগবে, সেই জন্য অ্যাড করেছি। এবার আমি কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে থাকছি। এই কাজু বাদামের পেস্টটা মিক্সিং জারে একটু জল দিয়ে ধুয়ে এর সঙ্গে আমি অল্প সামান্য পরিমাণ এবার জল অ্যাড করছি এবং ভালো করে এই মশলাটা লো ফ্লেমে আমি কষাচ্ছি। এই জল অল্প পরিমাণ মিক্সিং জারটা ধুয়ে জলটা এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে কষাবো। দেখুন আস্তে আস্তে এবার বাবলস আসছে, তার মানে আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে আমার ভেজে রাখা ভাপানো ফুলকপিগুলো অ্যাড করব।
এবং ভালোভাবে এগুলো মিশিয়ে দেবের সঙ্গে। এর সঙ্গে আমি ফ্রোজেন মটরশুঁটিগুলো এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ফুল সিদ্ধ করিনি, ফুলকপিটা যখন ভাপিয়েছিলাম আমি জাস্ট অল্প করে ভাপিয়ে নিয়েছিলাম 5 মিনিটস মতো গরম জলে নুন দিয়ে। ফুল কিন্তু কুক করিনি আমি, সেই জন্য এখন ঢেকে দিয়ে ফুলকপিটাকে কুক করতে দেবো। এবার আমি এতে নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এমনি মিল্ক বা পাউডার মিল্কও জলে গুলে অ্যাড করতে পারেন, না হলে জলেও করতে পারেন। আমি নারকেলের দুধটা প্রেফার করেছি তাতে বেশি টেস্ট হওয়ার জন্য। এবার আমি এইতে ফুলকপিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। আমি ঢেকে দিচ্ছি যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা খুলে দেখবো যে ফুলকপিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার ফুলকপি একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ঘি গরম মশলা অ্যাড করব। আমি এতে 1 টিস্পুন মতো ঘি অ্যাড করছি, 1 চা চামচ মতো ঘি অ্যাড করছি। আর আমি এতে গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। ভালো করে এটা মিশিয়ে দেবো আমি। দেওয়ার পর আমি এতে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। ওপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা তৈরি হয়ে গেছে। এটা একেবারে বিয়েবাড়ির মতন স্বাদে খেতে। আপনারা এটা বাড়িতে তৈরি করবেন, আমি এটা এবার সার্ভিং প্লেটে সার্ভ করছি। তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা। এটা একেবারে বিয়েবাড়ির মতন টেস্ট হয়েছে, স্বাদে বিয়েবাড়ির মতন খেতে। আপনারা এটা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসাবে খেতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং একটা লাইক করবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।